মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কথা বলে এই জগতে কেউ আপন নাই। বেশ, আমার কথা যখন কোনো মূল্য নেই এ বাড়িতে, আমি থাকবো না এ বাড়িতে। বড় মামা, বড় মা, এরকম করো না। লোকজন আসবে আজকে পপুলের রেজাল্টের জন্য গেট টুগেদার, তুমি তো জানো সবাই এসে তোমার খোঁজ করবে। বড় মা, কথাটা অনেকটা কাজ হয়ে গেছে, আরো হবে, একটু একটু করে ভাঙন ধরাতে হবে। আমার জন্য হিরু বাবুকে কষ্ট পেতে হলো। দাদা কেঁদো না বোন আমার, শুনলে তো লোকজন আসবে, তোমাকে তাদের দেখাশোনা করতে হবে, তদারকি করতে হবে। শোনো, যে যাই বলো, তুমি কিন্তু এবারে বড় বউ। পুপুল চলো আমরা গিফটগুলো গুছিয়ে রাখি, চলো 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 চলো। অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ বাকি আছে। জামাইদা তো ঠিকই বলেছে, আমি যাই ফর্মটা রেখে আসি। আমাকে নতুন কিছু একটা করতে হবে, করতেই হবে। এমন কিছু একটা করতে হবে যেটা অনেক অনেক বেশি ভয়ঙ্কর হবে। রাধার কলেজ যাওয়ার ফোন, এরপর থেকে রাধা কলেজে যাবে। আপনি আমার কথা এত ভেবেছেন বাবু, আমি কলেজে পড়বো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য। কিন্তু বড় মা কেন যে ওইভাবে রেগে গেলেন হিরো বাবুর উপরে? ঠিক আছে, আমি বড় মাকে মানিয়ে নেব, কিন্তু আমি কলেজে পড়ব। হিরো বাবু আমার কথা ভেবেছে, আমার স্বপ্ন পূরণ হবে। আমার স্বপ্ন পূরণ করার জন্য ধন্যবাদ হিরো বাবু, আপনাকে অসংখ্য। কলেজে অ্যাডমিশন নেবে বলে এত আনন্দ, এত নাচানাচি। এ কি রাধা, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, তুমি এখানে কি করছো? কেন আমি এই ঘরে আসতে পারি না? ভাবলাম আদিত্যর ঘরটা একটু গুছিয়ে দিই, বাড়িতে গেস্ট আসবেন। তুমি আমার হিরো বাবুর ঘরে ঘর গুছাতে এসেছো কেন? তোমার হিরো বাবু? দেখো রাধা, তুমি আদিত্যকে তোমার কেউ ভাবলেও আদিত্য কিন্তু তোমাকে ওর কেউ ভাবে না। তাই আমি ভাবলাম আমি আসি ঘরটা গুছিয়ে দিয়ে, যদি গেস্টরা আসেন। থাক, তোমাকে অত ভাবতে হবে না, আমি ভেবে নেব। ঘর গুছানো আমি গুছিয়ে দেব, যা যা করার আমি করব। তুমি গোছাবে? দাদা ঘরের সব জায়গা কিন্তু খুব ভালো করে গোছাতে হবে, পারবে তো? হ্যাঁ পারবো, পুরো ঘরটা গোছাতে হবে তো, আমি সবটা গুছিয়ে দেব। না মানে আমি ভাবলাম তুমি তো নতুন এসেছো, তাই তুমি হয়তো পারবে না, তাই আমি ভাবলাম আমি গুছিয়ে দিই, কিন্তু তুমি তো বলছো তুমি পারবে। নতুন এসেছো? আমি নতুন এসেছি তো কি হয়েছে? আমি ঘর গুছাতে পারবো না তাই বলে? আর এই আমি কি এখানে নতুন এসেছি? আমার এখানে আসা অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ আমি আমি ঘর গুছাতে পারবো। আর তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? হ্যাঁ যে তুমি হিরো বাবুর ঘরটা গুছাতে এসেছো, ঠিক আছে তুমি পারবে, কিন্তু আমি যদি ঘরটা গোছাই তাহলে কি হবে শুনি? কে তুমি? হিরো বাবুর কে হও তুমি?
ছেলে বলো যে তুমি ঘর গোছাবে? আমি যখন তোমার হিরো বাবুর কেউ নই, ঠিক আছে, তুমি ঘরটা গোছাও। হ্যাঁ, আমি গোছাবো। আমি তাহলে আসি, যাও। এটা মনে হচ্ছে যে এই মেয়েটার দিনে দিনে আলো হয়ে উঠছে? কি হয়েছে আদি, মন খারাপ? আদি নয়, আদিত্য, বলেছি না আগেও? চেষ্টা তো করি আমি আদিত্য বলে রাখতে, বারবার আদি ডাকতেই বেরিয়ে যায়। কি করবো বলো, শাস্তি দেব? বলো না, শাস্তি দেব নিজের জীবকে? সরো না প্লিজ। আমি জানি আদিত্য, তোমার জীবন মন প্রাণ সবটা জুড়ে শুধু আলো। তুমি আলোকে বড্ড ভালোবাসো, কোনোদিন তুমি আলোকে ভুলতে পারবে না, কোনোদিন না। আমি জানি আদিত্য, আলো তোমার জীবনে ঠিক কি ছিল, এখনো আলো কতটা ইম্পর্ট্যান্ট আমি সব জানি, সব। কোথায় যাচ্ছ? ঘরে। কেন? না, তুমি যেও না এখন। কেন যাব না? রাধা তোমার ঘর গোছাচ্ছে। আমার ঘর তো গোছানো। সেটা তো তুমি জানো, তোমার ঘর গোছানো, তোমার ঘর ওয়ার্ড্রপ সব জুড়ে আলোর জিনিস রাখা। এখন রাধা হয়তো সেগুলো অতিরিক্ত বলে মনে করছে, আবর্জনা মনে করছে, তাই হয়তো ওখান থেকে আলোর সব জিনিসপত্র সরিয়ে রাখছে। না। হ্যাঁ গো, আসলে কি বলতো, রাধা তো তোমার বউয়ের মর্যাদা পেয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।